সমালোচনা না কিন্তু সবচাইতে সহজ কাজগুলোর মধ্যে একটি, তাই সমালোচনা করে তুমি হয়তো সাময়িক আনন্দ পেতে পারো কিন্তু কখনো বড় হতে পারো। পৃথিবীর যে কোনো মানুষ নিজের সম্পর্কে ভালো কিছু শুনতে একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই অন্যের সম্পর্কে ভালো কিছু বলার অভ্যাসটা করাই যায়। তুমি অন্যের কাছ থেকে যেমন আচরণ আশা করো অন্যের সাথেও ঠিক তেমন আচরণ করাটাই উচিত। উপদেশ দেওয়া সহজ হলেও তা বাস্তবায়ন করা একটু হলেও কঠিন। ক্লাস নাইনে পড়া ক্লাস টেনে আর ফার্স্ট ইয়ারে পড়া সেকেন্ডে পড়বো এটা ভেবে বসে থাকার চাইতে তা যথাসময় শেষ করাটাই উচিত। কোনো কাজ করবো করবো ভেবে ফেলে রাখার চাইতে করে ফেলাই ভালো। এক্সাম হলে কমন না পড়া আর অন্য কারোর খাতা থেকে না লেখার বেদনাটা কোনো স্টুডেন্ট যদি দিনে একবার হলেও স্মরণ করত তাহলে আমার মনে হয় কোনো স্টুডেন্ট না পড়ে থাকতে পারে। অঙ্ক না পেরে কলম কামড়ানো আর ভয়ে পড়তে না বসার চাইতে পরদিন স্যারকে জিজ্ঞাসা করা বা গুগল মামাকে জিজ্ঞাসা করলে ক্ষতি। শিক্ষিত বেকার হওয়ার চাইতে অশিক্ষিত কৃষক ভালো। আর হ্যাঁ, ইউটিউব বা ফেসবুকে র্যান্ডম ভিডিও থেকে সময় না কাটানোর চাইতে এই ভিডিওটা শেয়ার করা ভালো। আর এই আইডিয়াগুলো ভালো লেগে থাকলে তুমিও তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। আর সবাইকে রমজান মুবারক।